हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल लिपिज किचन। आज आमी हाजिर होएछी सम्पूर्ण निरामिष भावे तैरी झिंगे बाहारे रेसिपी निये। नारकेल कोड़ा छाड़ाई किभावे दारुण स्वादे झिंगे बाहार बनिए फेला जाए आज सेटाई शेयर करब। जे कोनो निरामिषेर दिने आपनारा एटा बनिए फेलते पारें, रुटी बा भात सब किछुर संगे दारुण लागे खेते। आशा करछी आपनादेर खूब भालो लागबे। आमार चैनल एखोनो ना सबस्क्राइब करा थाकले चैनलटी सबस्क्राइब करार अनुरोध रइल। झिंगे बाहार बनानोर जोन्नो 500 ग्राम झिंगेर खोसा छाड़िए निये एरकम डुमो डुमो करे केटे निये भालो करे धुए जल झरिए रेखेछी। एबार एकटा कड़ाई गरम करे तार मध्ये निये निच्छी एक टेबिल चामच परिमाण सर्षेर तेल। तेल भालोभावे गरम होले एखाने आमी एड करे दिच्छी एकटा शुकनो लाल लंका। एरपरे एड करे दिच्छी एकटा तेजपाता आर तारपर दिए दिच्छी 1/4 टीस्पुनेर मतो कालो जिरे। जिरेटा 10 सेकेंड मतो नाड़ाचाड़ा करे एखाने एड करे दिच्छी धुए रखा झिंगेर टुकरोगुलो। एबार मीडियम टू हाई फ्लेमे भालो करे किन्तु झिंगेटाके कषिये निते हबे। आर एई समय किन्तु लवण देया चलबे ना। लवण दिले झिंगे थेके जल बेरोबे, सेक्षेत्रे झिंगेटा भालोभावे कषानो जाबे ना। लवण छाड़ाई मीडियम टू हाई फ्लेमे मोटामुटी 5 থেকে 6 মিনিট समय निये झिंगेटाके आमी कषिये नेब। झिंगे कषाते कषाते एखाने एकटा मसलार पेस्ट बानिये नेब। तार जोन्नो निएछि 3 काँचा लंका, 1 टीस्पून गोटा जिरे, 1 ইঞ্চ পরিমাণ আদার টুকরো আর নিয়েছি 8-10 গোটা গোলমরিচ। এই সমস্ত মশলাকে জল দিয়ে আমি শিল নোড়াতে মিহি করে বেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন 5-6 মিনিট ধরে কষানোর পর ঝিঙ্গেটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে যে মশলাটা আমি বেটে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম। একই সঙ্গে যোগ করে দিচ্ছি প্রায় 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে করে ঝিঙ্গে বাহারের রঙটা খুব সুন্দর হবে। তবে আপনারা এটা না চাইলে নাও দিতে পারেন, যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আর দিয়েছি 1/2 টিস্পুনের একটু কম হলুদের গুঁড়ো, দিয়েছি পরিমাণ মতো লবণ, আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার খুব ভালো করে মশলার সাথে কিন্তু ঝিঙ্গেকে কষিয়ে নিচ্ছি। মোটামুটি 4-5 মিনিট খোলা অবস্থায় এভাবে খুব ভালো করে ঝিঙ্গের সঙ্গে মশলাকে কষিয়ে নিয়েছি। যেহেতু ঝিঙ্গেতে এখন চিনি আর লবণ দিয়েছি তাই ঝিঙ্গে থেকে একটু জল বেরোবে। এবার আমি ঝিঙ্গেটা ঢাকা দিয়ে রান্না করে নেব আরও 5 মিনিটের মতো। আপনারা এই রান্নায় চাইলে কিন্তু নারকেল কোড়া দিতে পারেন। সেক্ষেত্রে নারকেল কোড়া মোটামুটি 2 থেকে 3 টেবিল চামচ নারকেল কোড়াকে বেটে ব্যবহার করতে হবে। তবে আজকে আমি নারকেল কোড়ার পরিবর্তে এখানে অ্যাড করব ইনস্ট্যান্ট কোকোনাট মিল্ক পাউডার, যেটা আপনারা যে কোনো গ্রসারি শপে কিনে নিতে পারবেন। তবে যদি এটা আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে বাড়িতে থাকা যে লিকুইড মিল্ক সেটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। আজকে আমি ইনস্ট্যান্ট কোকোনাট মিল্ক পাউডার ব্যবহার করে নিচ্ছি। আর তার জন্য এখানে প্রায় 1/2 কাপ মতো উষ্ণ জল নিয়েছি। তার মধ্যে এই মিল্ক পাউডারকে আমি প্রায় 2.5 টেবিল চামচ মতো মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কোকোনাট মিল্ক পাউডারের পরিবর্তে এমনি যে গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার থাকে সেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। এবার মিল্ক পাউডার গুলে নেওয়ার পর এখানে 1 থেকে 2 চামচ মতো আটা মিশিয়ে দিচ্ছি। আটা আর দুধের একটা এরকম মিশ্রণ আমরা তৈরি করে নিলাম। নারকেল ছাড়াও কী কী উপায়ে আপনারা এটা বানাবেন তার অনেকগুলো অপশান আমি বলে দিলাম। যেটা আপনাদের কাছে সুবিধে সেটা দিয়ে এটা বানিয়ে ফেলতে পারবেন। এদিকে 5-6 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর দেখুন ঝিঙ্গেটা কিন্তু আমার অনেকটাই রান্না হয়ে গেছে। বলতে পারেন এখানে প্রায় 80 থেকে 90 ভাগ ঝিঙ্গেটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মশলার সঙ্গে ঝিঙ্গে এভাবে সুন্দর মজে যাওয়ার পর এখানে দুধ আর আটার যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম। এবার খুব ভালো করে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেয়ার পর এবার ঢাকা দিয়ে আরও 5 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে আমি রান্না করে নেব। আর তাতে করেই কিন্তু আমাদের ঝিঙ্গে বাহার একদম রেডি হয়ে যাবে। এখানে ঝিঙ্গে বাহারের মধ্যে আমি অল্প একটু ঝোল ঝোল রেখেছি। তবে আপনারা চাইলে এটাকে আরও একটু শুকিয়ে নিয়ে একটু মাখো মাখাও বানাতে পারেন, সেক্ষেত্রে সেটাও খেতে কিন্তু খুব ভালো হয়। আশা করছি আমার আজকের এই ঝিঙ্গে বাহারের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।